অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাসে আমি মোহাম্মদ জহির হোসেন চৌধুরী, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান, সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম। আজকের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় এক, হিসাব বিজ্ঞান পরিচিতি। আমরা শুরুতে আজকে একটি ব্যতিক্রম ধর্মী একটি বিষয় আলোচনা করব, হিসাব বিজ্ঞানের সত্তানীতি, অর্থাৎ হিসাব সত্তানীতি বা মালিকানা সত্তানীতি, যেটিকে ইংরেজিতে আমরা বলি অ্যাকাউন্টিং এন্টিটি কনসেপ্ট, বিজনেস এন্টিটি কনসেপ্ট অথবা অর্থনৈতিক ইকোনমিক এন্টিটি কনসেপ্ট। মূলত একটা প্রতিষ্ঠানের একজন মালিক অর্থ বিনিয়োগের মাধ্যমে এন্টিটি কনসেপ্টের সৃষ্টি হয়। একটা প্রতিষ্ঠানের হিসাব কার্যক্রম এন্টিটি কনসেপ্ট দিয়ে শুরু হয় এবং এর সমাপ্ত এন্টিটি কার্যক্রম দিয়ে সমাপ্ত হয়। আসা যাক আমরা আজকের আলোচনা একটি প্রশ্নের মাধ্যমে শুরু করি, কোন নীতি বা ধারণার মাধ্যমে হিসাব বিজ্ঞানের কার্যক্রম শুরু বা সমাপ্ত হয়। তাহলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ব্যবসার সত্তা ধারণা, হিসাব সত্তা ধারণা, অর্থনৈতিক সত্তা ধারণা। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের শুরুতে কিছুই থাকে না, কিন্তু মালিক যখন একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন তার সাথে সাথে একটা অধিকার বা সত্তাধিকার ধারণা প্রতিষ্ঠিত হয়। এই ধারণার মাধ্যমে হিসাব বিজ্ঞানে সত্তা ধারণা সৃষ্টি হয়। ব্যবসা সত্তা ধারণা বা হিসাব সত্তা ধারণা বা অর্থনৈতিক সত্তা ধারণা বলতে কি বুঝো? ব্যবসা সত্তা ধারণা বা হিসাব সত্তা ধারণা বা অর্থনৈতিক সত্তা ধারণা হলো ব্যবসা বা প্রতিষ্ঠান এবং মালিক বা ব্যবসায়ী দুটি পৃথক ব্যক্তি সত্তার অধিকারী। অর্থাৎ মালিক প্রতিষ্ঠান থেকে আলাদা ব্যক্তি সত্তা বলে বিবেচিত হবে। অর্থাৎ আমরা সহজ কথা বলতে পারি, একজন মালিক এবং প্রতিষ্ঠান দুটি পৃথক ব্যক্তি সত্তার অধিকারী, একে অন্য থেকে ভিন্ন। মালিক বা ব্যবসায়ী যা কিছু প্রতিষ্ঠানে নিয়ে আসে বা নগদত্ব নিয়ে আসে তাদের প্রতিষ্ঠানের সমপরিমাণ নগদ অর্থ এবং মালিকানা শর্ত বৃদ্ধি পায়। পক্ষান্তরে মালিক বা ব্যবসায়ী যা কিছু প্রতিষ্ঠান থেকে নিয়ে যায় বা উত্তোলন করে তাতে প্রতিষ্ঠানের সমপরিমাণ নগদত্ব বা মালিকানা শর্ত হ্রাস পায়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মালিকের মুভমেন্টের উপর নির্ভর করে সত্তাধিকারের হ্রাস বা বৃদ্ধি। মালিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে সত্তাধিকার বৃদ্ধি পাবে, মালিক প্রতিষ্ঠান থেকে উত্তোলন করলে বা কোনো কিছু নিয়ে গেলে তার অধিকার হ্রাস পাবে। তাহলে এটি সরাসরি সত্তা ধারণার সাথে জড়িত। আমরা প্রতিষ্ঠানের হিসাব রাখি মালিকের নয়, প্রতিষ্ঠান মালিকের নিকট সর্বদা দায়বদ্ধ। অর্থাৎ এই সত্তা ধারণা অনুসারে আমরা সব সময় প্রতিষ্ঠানের হিসাব রাখবো। আর প্রতিষ্ঠান যেহেতু মালিকের কাছ থেকে বিভিন্ন অর্থ পেয়ে থাকে তাহলে প্রতিষ্ঠান মালিকের নিকট দায়বদ্ধ হবে। হিসাব সমীকরণ, ব্যবসা সত্তা ধারণা বা হিসাব সত্তা ধারণা বা অর্থনৈতিক সত্তা ধারণা থেকে আধুনিক হিসাব সমীকরণের সৃষ্টি হয়। যেমন হিসাব সমীকরণ এমন একটি বিজ্ঞানসম্মত সূত্র যা হিসাব বিজ্ঞান সংশ্লিষ্ট সকল বিষয়ে এই সমীকরণের মাধ্যমে বিশ্লেষণ করা সম্ভব। যেই সকল বিষয় সমীকরণের মাধ্যমে বিশ্লেষণ করা সম্ভব নয় সেই বিষয়গুলো অবশ্যই হিসাব বিজ্ঞানের বিষয় বলে পরিগণিত হবে না। তাহলে আমরা একটি কথা বলতে পারি, হিসাব বিজ্ঞানের যদি আলোচনা হতে হয় তাহলে তা অবশ্যই হিসাব সমীকরণের সাথে সংশ্লিষ্ট হতে হবে। হিসাব সমীকরণের সাথে যদি সংশ্লিষ্ট না হয় তাহলে সেটি হিসাব বিজ্ঞানের লেনদেন বলে অভিহিত হবে না। হিসাব সমীকরণ বাংলায় সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্তা, এটিকে আমরা বিশ্লেষণ করে লিখতে পারি সম্পদ সমান দায় প্লাস মূলধন মাইনাস উত্তোলন প্লাস আয় মাইনাস ব্যয়। অ্যাকাউন্টিং ইকুয়েশন ইন ইংলিশ, এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই, এটিকে আমরা বিস্তারিত ভাবে লিখতে পারি এ ইজ ইকুয়াল টু এল প্লাস সি মাইনাস ডি প্লাস আর মাইনাস ই। এখানে এ সমান অ্যাসেট, এল সমান লাইবিলিটি, ওই ওনার্স ইকুইটি, সি ক্যাপিটাল, ডি ড্রয়িংস, আর রেভিনিউ এন্ড ই সমান এক্সপেন্ডিচার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হিসাব সমীকরণের কি পার্শ্ব আছে, একটা হলো বাম পাশ আর একটা হলো ডান পাশ। বাম পাশে যে সম্পদ অর্থাৎ প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ নির্দেশ করবে যা মালিক থেকে পাওয়া যায়, অন্যদিকে মালিকের নিকট দায়বদ্ধতাটাকে আমরা ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব হিসাবে আমরা অভিহিত করে থাকি। মালিকানা সত্ত্বর আবার এখানে চারটি উপাদান আছে, ক্যাপিটাল, ডি, আর এবং ই। তাহলে আমরা দেখতে পাচ্ছি মালিক যখন ক্যাপিটাল প্রতিষ্ঠানে নিয়ে আসে তখন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, অন্যদিকে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে কোনো অর্থ বা অন্য কোনো কিছু উত্তোলন করে সেক্ষেত্রে মালিকের অধিকার হ্রাস পাবে। প্রতিষ্ঠানের আয় অর্থাৎ রেভিনিউ বেশি হলে প্রতিষ্ঠানের লাভ হবে, অর্থাৎ আর ইজ গ্রেটার দেন ই তাহলে প্রতিষ্ঠানের লাভ হবে, এবং ই ইজ গ্রেটার দেন আর অর্থাৎ এক্সপেন্ডিচার যদি আর থেকে বেশি হয় তাহলে প্রতিষ্ঠানের ক্ষতি হবে। প্রতিষ্ঠানের প্রফিট হলে
মালিকের অধিকার আরো বেড়ে যাবে, প্রতিষ্ঠানের দায় বাড়বে। অন্যদিকে প্রতিষ্ঠানের ক্ষতি হলে মালিকের অধিকার হ্রাস পাবে এবং প্রতিষ্ঠানের দায়ও হ্রাস পাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি হিসাব সমীকরণটি ব্যবসার সত্তা ধারণা বা হিসাব সত্তা ধারণার সাথে ওতপ্রোতভাবে জড়িত। ব্যবসার সত্তা ধারণা বা হিসাব সত্তা ধারণার প্রয়োগ, আমরা ব্যবসার সত্তা ধারণা বা হিসাব সত্তা ধারণার ব্যবহার আমরা এখানে দেখাবো। একটি প্রতিষ্ঠানের শুরুতে কিছুই থাকে না এবং শেষে বা সমাপ্তিতেও কিছু থাকবে না। অর্থাৎ একজন মালিক একটি প্রতিষ্ঠান শুরু করবে, এই সিদ্ধান্ত গ্রহণের পূর্বে একটি প্রতিষ্ঠান নামক কিছুই থাকে না এবং প্রতিষ্ঠানের কোন অস্তিত্ব আমরা উপলব্ধি করতে পারি না। ঠিক একইভাবে মালিক যখন একটা প্রতিষ্ঠান দীর্ঘদিন পরিচালিত করে এবং পরবর্তীতে যদি প্রতিষ্ঠানটি অবসায়ন ঘটায়, সেক্ষেত্রেও প্রতিষ্ঠানের অস্তিত্ব থাকবে না। আমরা এই বিষয়টিকে আরো বিস্তারিতভাবে একটি উদাহরণের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। জনাব আরমান, আরমান ডিপার্টমেন্টাল স্টোরের কর্ণধার, তিনি 2018 সালের 1 জানুয়ারি তারিখে 50,000 টাকা নগদ নিয়ে ব্যবসা আরম্ভ করেন। এই লেনদেনটির ফলে নতুন একটি ডিপার্টমেন্ট অর্থাৎ আরমান ডিপার্টমেন্টাল স্টোর নামে একটি প্রতিষ্ঠানের অস্তিত্ব অনুভব করা যাচ্ছে। এই লেনদেনটি সংগঠিত হওয়ার পূর্বে প্রতিষ্ঠান নামক কিছুই ছিল না। এটি সংগঠিত হওয়ার সাথে সাথে আরমান ডিপার্টমেন্টাল স্টোর নামক একটি প্রতিষ্ঠানের অস্তিত্ব অনুভব করা যায়। অর্থাৎ প্রতিষ্ঠানের একদিকে নগদান হিসাব বা সম্পদ এবং অন্যদিকে মূলধন হিসাব বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। সুতরাং ব্যবসা সত্তা ধারণা বা হিসাব সত্তা ধারণার মাধ্যমে প্রতিষ্ঠানের হিসাব লিপিবদ্ধকরণ কার্যের সূচনা হয়। ব্যবসা সত্তা ধারণার ফলে সম্পদ এবং মালিকানা সত্ত্বের বৃদ্ধি। জনাব আরমান একজন স্বাভাবিক ব্যক্তি, আরমান ডিপার্টমেন্টাল স্টোর একটি কৃত্রিম ব্যক্তি। জনাব আরমানের সাথে আরমান ডিপার্টমেন্টাল স্টোরের একটি সম্পর্ক রয়েছে। অর্থাৎ আরমান ডিপার্টমেন্টাল স্টোরের কর্ণধার হলেন জনাব আরমান। জনাব আরমান 50,000 টাকা আরমান ডিপার্টমেন্টাল স্টোরে নিয়ে আসেন। এর ফলে আরমান ডিপার্টমেন্টাল স্টোরের সম্পদ এবং মালিকানা সত্ত্বের মধ্যে প্রভাব বিস্তার করবে। যেমন নগদ 50,000 টাকা প্রতিষ্ঠানে বাড়বে, অন্যদিকে মূলধন 50,000 টাকা বাড়বে। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি একটা প্রতিষ্ঠানের শুরুতে কিছু ছিল না। আরমান যখন আরমান ডিপার্টমেন্টাল স্টোরে 50,000 টাকা নিয়ে আসেন, সাথে সাথে প্রতিষ্ঠানে একদিকে নগদ সম্পদ 50,000 টাকা বৃদ্ধি পাচ্ছে এবং সাথে সাথে 50,000 টাকার দায় অর্থাৎ মালিকানা সত্ত্ব জনাব আরমানের প্রতি বৃদ্ধি পাচ্ছে। ব্যবসা সত্তা ধারণার সমস্যা, আমরা একটি সমস্যা সলভের মাধ্যমে ব্যবসা সত্তা ধারণার বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করব। নিম্নলিখিত লেনদেনের মাধ্যমে ব্যবসা সত্তা ধারণা বা হিসাব সত্তা ধারণার প্রয়োগ দেখাও। জনাব আরমান 1,00,000 টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি ব্যাংক হিসাব খুলেন। তিনি নগদ 5,000 টাকা উত্তোলন করেন। তিনি 20,000 টাকার পণ্য ক্রয় করেন। তিনি 60,000 টাকার পণ্য বিক্রয় করেন। কর্মচারীর বেতন 3,000 টাকা প্রদান করেন। তিনি প্রতিষ্ঠান থেকে আয়কর প্রদান করেন 1,000 টাকা। ব্যাংক সুদ মঞ্জুর করলো 200 টাকা। আমরা এই সমস্যাটি সমাধানের মাধ্যমে ব্যবসা সত্তা প্রয়োগের বিষয়টি সুস্পষ্ট করার চেষ্টা করব। সম্পদ দায় প্লাস মালিকানা সত্ত্ব এবং মন্তব্য। প্রথমে আমাদের ব্যালেন্স ছিল 50,000 টাকা নগদ এবং মালিকের নিকট জানা ছিল 50,000 টাকা। এটি ছিল প্রারম্ভিক ব্যালেন্স। 1,00,000 টাকা দিয়ে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার ফলে সম্পদ 1,00,000 টাকা বৃদ্ধি পাচ্ছে প্রতিষ্ঠানের এবং অতিরিক্ত মূলধন বাবদ আরো 1,00,000 টাকা বৃদ্ধি পাচ্ছে। 5,000 টাকা উত্তোলন করেন। 5,000 টাকা উত্তোলনের ফলে নগদ 5,000 টাকা হ্রাস পাচ্ছে, যার ফলে সম্পদ 5,000 টাকা কম কমে যাচ্ছে। অন্যদিকে 5,000 টাকা মালিকের অধিকার হ্রাস পাচ্ছে অর্থাৎ মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে। 20,000 টাকার পণ্য ক্রয় নগদে, নগদ 20,000 টাকা প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে বিধায় সম্পদ কমে যাচ্ছে। অন্যদিকে পণ্য ক্রয়ের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে। পণ্য ক্রয় একটি মুনাফা জাতীয় খরচ, মুনাফা জাতীয় খরচের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। অথবা আমরা অন্যভাবে বলতে পারি, পণ্য ক্রয় একটি ব্যয় হিসাব, ব্যয় হিসাবের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। আমরা বিশ্লেষিত সমীকরণটির দিকে তাকালে দেখতে পাই ওখানে অ্যাসেট ইজিকুয়াল টু লাইবিলিটি এল ওনার্স ইকুইটি ক্যাপিটাল মাইনাস ড্রয়িংস প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্ডিচার। অর্থাৎ যে কোনো মুনাফা জাতীয় খরচের জন্য মালিকানা সত্ত্ব হ্রাস পাবে অথবা ব্যয় হিসাবের জন্য মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। পণ্য ক্রয় একটি ব্যয় হিসাব। 60,000 টাকার পণ্য বিক্রয়, 60,000 টাকার পণ্য বিক্রয়ের ফলে প্রতিষ্ঠানে 60,000 টাকার নগদ সম্পদ বৃদ্ধি পাচ্ছে এবং 60,000 টাকার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে, মালিকের অধিকার বৃদ্ধি পাচ্ছে। পণ্য ক্রয় পণ্য বিক্রয় একটি মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় আয়ের ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। অথবা আমরা বলতে পারি এটি একটি আয় হিসাব, আয় হিসাবের ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। বিশ্লেষিত সমীকরণে আর রেভিনিউ বা আয় কে আমরা ওখানে প্লাস করেছি। বেতন প্রদান, এখানে দুটি হিসাব পক্ষ, একটি হলো নগদান হিসাব, নগদ 3,000 টাকা কমে যাবে। অন্যদিকে বেতন প্রদান, এটি একটি নামিক হিসাব বা ব্যয় হিসাব, যার ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। অথবা আমরা বলতে পারি এটি একটি মুনাফা জাতীয় ব্যয় হিসাব, যার ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। 1,000 টাকার আয়কর প্রদান, এক মালিকানা কারবারের ক্ষেত্রে আয়কর
একটি মালিকের ব্যক্তিগত খরচ। এই খরচটির ফলে মালিকের অধিকার হ্রাস পাবে, কেননা 1,000 টাকা প্রতিষ্ঠান থেকে উত্তোলন করে মালিক তার ব্যক্তিগত আয়কর প্রদান করেন, যার ফলে 1,000 টাকা নগদ টাকা হ্রাস পাবে। আর অন্যদিকে মালিকের অধিকার 1,000 টাকা হ্রাস পাবে, এটি আমরা উত্তোলন হিসেবে বিবেচনা করতে পারি। ব্যাংক সুদ মঞ্জুর করলো 200 টাকা। বছর শেষে ব্যাংক 200 টাকা সুদ মঞ্জুর করলো। এর পরিপ্রেক্ষিতে নগদ বা ব্যাংক ব্যালেন্স 200 টাকা বৃদ্ধি পাবে, অর্থাৎ সম্পদ 200 টাকা বেড়ে যাবে, এবং ব্যাংক সুদ একটা প্রতিষ্ঠানের জন্য আয়, আয়ের জন্য মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে। অন্যদিকে এটিকে আমরা মুনাফা জাতীয় আয় হিসাবে বিবেচনা করতে পারি, মুনাফা জাতীয় আয়ের জন্য মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে। তাহলে আমরা এই সমস্যাটির মাধ্যমে আমরা দেখতে পাই, এখানে প্রতিষ্ঠানের বছর শেষে টোটাল নগদ সম্পদের পরিমাণ দাঁড়ায় 1,81,200 টাকা, অন্যদিকে মালিকানা স্বত্ব ঠিক সমপরিমাণ 1,81,200 টাকা। বর্তমানে প্রতিষ্ঠানের যাবতীয় সম্পদের ব্যালেন্স আছে 1,81,200 টাকা, অন্যদিকে মালিকের নিকট আর দায়বদ্ধতা আছে 1,81,200 টাকার সমপরিমাণ। ব্যবসা অবসানের ফলে সত্তা ধারণার প্রয়োগ। আমরা শুরুতে বলেছিলাম একটা প্রতিষ্ঠানের শুরুতে এবং সমাপ্তিতে সত্তা ধারণার ব্যবহার দেখা যায়। এখন আমরা ব্যবসা অবসানের ফলে সত্তা ধারণার কি পরিমাণ পরিবর্তন বা প্রভাবিত হয় সেটি দেখানোর চেষ্টা করব। প্রতিষ্ঠানের সমাপ্তিতে অর্থাৎ অবসায়নের ফলে প্রতিষ্ঠানের নামক কিছুই থাকবে না বিধায় এর সম্পদ এবং দায়ও কিছু থাকবে না। জনাব আরমান 31 ডিসেম্বর 2018 সালে আরমান ডিপার্টমেন্টাল স্টোর এর অবসান ঘটানোর সিদ্ধান্ত নিলেন। তিনি তার যাবতীয় পাওনা উত্তোলন করেন। আমরা এই লেনদেনটিতে দেখতে পাই, এই লেনদেনটির সাথে সাথে প্রতিষ্ঠানের অবসান ঘটবে এবং অবসানের ফলে আমাদের ব্যবসা সত্তা ধারণার অবসান ঘটবে বা পরিসমাপ্তি ঘটবে। এই লেনদেনটি সংগঠিত হওয়ার পর আরমান ডিপার্টমেন্টাল স্টোর নামক কোন প্রতিষ্ঠানে থাকবে না, ফলে একদিকে নগদান হিসাব বা সম্পদ এবং অন্যদিকে মূলধন হিসাব বা মালিকানা স্বত্ব হ্রাস পেয়ে প্রতিষ্ঠানের অস্তিত্বের অবসান ঘটবে। সুতরাং ব্যবসা সত্তা ধারণা বা হিসাব সত্তা ধারণার মাধ্যমে প্রতিষ্ঠানের হিসাব লিপিবদ্ধ কার্যের পরিসমাপ্তি ঘটে। আমরা একটি চিত্রের মাধ্যমে ব্যবসা সত্তা ধারণার পরিসমাপ্তির বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করব। আরমান ডিপার্টমেন্টাল স্টোরের কর্ণধার হলেন জনাব আরমান। বছর শেষে আরমান ডিপার্টমেন্টাল স্টোরের সমীকরণটি দিকে আমরা তাকালে দেখতে পাই, এক্ষেত্রে তার টোটাল সম্পদ আছে 1,81,200 টাকা, অন্যদিকে জনাব আরমানের নিকট তার দায়বদ্ধতা আছে 1,81,200 টাকা, এটি বছর শেষে ব্যালেন্স। কিন্তু যেহেতু আরমান ডিপার্টমেন্টাল স্টোরের অবসান ঘটানোর সিদ্ধান্ত নিলেন, সেহেতু তিনি 1,81,200 টাকা উত্তোলন করে নিবেন, যার পরিপ্রেক্ষিতে এক্ষেত্রে আরমান 1,81,200 টাকা প্রতিষ্ঠান থেকে নগদ উত্তোলন করে নিলেন, যার পরিপ্রেক্ষিতে আরমান ডিপার্টমেন্টাল স্টোরের অস্তিত্বের অবসান ঘটবে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, অর্থাৎ যাবতীয় দায় এবং অর্থ জনাব আরমান এর নিকট দাবিত হচ্ছে। এইভাবে আমরা ব্যবসা সত্তা ধারণার ফলে সম্পদ এবং মালিকানা সত্ত্বের হ্রাস পায় এই বিষয়টি আমরা বোঝানোর চেষ্টা করেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এই ভিডিওটি তোমরা অন্ততপক্ষে 2 বার দেখে অনুশীলন করার চেষ্টা করবে এবং এর খুঁটিনাটি বিষয়গুলো অনুধাবন করার চেষ্টা করবে, এবং আশা করি হিসাব বিজ্ঞানের বেসিক কনসেপ্ট জানার জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই বিষয়টির সাথে হিসাব বিজ্ঞানের যাবতীয় লেনদেনের বিষয়গুলো জড়িত থাকে বিধায় এটিকে অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। আজকে আমাদের আলোচনা এখানে সমাপ্ত। ধন্যবাদ।